Hello friends, welcome back to BlackBud Bangladesh. So, আজকে BlackBud Bangladesh থেকে যে জার্সিটা রিভিউ করতে আসলাম সেটা হচ্ছে আর্জেন্টিনার একটা কনসেপ্ট জার্সি, কোয়ালিটিটা প্লেয়ার এডিশন। যেহেতু কোয়ালিটি প্লেয়ার এডিশন আপনারা আগে থেকেই জানেন, প্লেয়ার এডিশনের লোগো এবং হচ্ছে অথেন্টিক স্টিকার, এগুলো সবগুলোই হচ্ছে রাবার প্রিন্টের হবে। একটু ক্লোজলি দেখাচ্ছি, স্কাই ব্লু কালার হচ্ছে Adidas এর লোগোটা, আর্জেন্টিনার লোগো ত্রিশটার স্কাই ব্লু কালার। এবং জার্সিটার টোটাল একটা কালারফুল জার্সি কম্বিনেশনটা, বেস কালারটা মূলত হচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাক থেকে একটু লাইট ব্ল্যাক অ্যান্ড ডিপ ব্লু, অরেঞ্জ শেড আছে, স্কাই ব্লু কালারটা আছে। তো ব্ল্যাকের মধ্যে হচ্ছে বাকি কালারগুলোর কম্বিনেশন নিয়ে সুন্দর একটা লুকস দেওয়া হয়েছে। তো Adidas-এর যেহেতু Adidas-এর যে শেপটা আছে সেটা সেম আছে, সেই যে বডিতে যে কার্ভ শেপটা এবং হাতার যে পোর্শনটা এটা হচ্ছে ডিপ ব্ল্যাক, বাট বডির যে ব্ল্যাকটা এটা একটু লাইট ব্ল্যাক। তো আপনারা জানেন একটু লাইটের কারণে অনেক সময় ব্ল্যাক কালারটাকে একটু অ্যাশ দেখা যায়, অ্যাশের মতো চলে আসে, বাট অত অ্যাশ কালার না, একটা লাইট ব্ল্যাকটা, এটা ডিপ ব্ল্যাক। তো এটা হচ্ছে শোল্ডারে একটা অরেঞ্জ কালার এবং স্কাই কালারের, এবং অরেঞ্জের সাথে ম্যাচ করে হাতায় একটা বর্ডার, অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং স্কাই কালারের সাথে হচ্ছে স্কাইটা। নেকটা হচ্ছে ভি নেকে ব্ল্যাক আলাদা একটা রিবন দিয়ে, এবং এখানেও হচ্ছে অরিজিনাল স্কাই ব্লুকার, ব্লুয়ের একটা শেড ম্যাচ করা আছে, এবং স্কাইয়ের সাথে হচ্ছে স্কাই ছোট একটা শেড দিয়ে আলাদা রিবন করা, এবং অরেঞ্জের সাথে আলাদা একটা অরেঞ্জ। এখানে হচ্ছে সাইজ মেজারমেন্টটা, বারকোডটা, ট্যাগ, বডি শেপটা যেটা সেটা হচ্ছে কার্ভ শেপে, কার্ভ শেপে আছে, এবং সাইডে হচ্ছে ডিপ ব্লু, যেটা বডিতেও আছে ডিপ ব্লু, ঠিক না, ডিপ ব্লু আর একটা রিবন দিয়ে আলাদা বডি সাইডে একটা শেপ দেওয়া আছে। এবং ফ্রন্টে এবং ব্যাক পার্টটা, যেটা ফ্রন্ট পার্টটা হচ্ছে ব্যাক পার্টটা চাইতে দেড় ইঞ্চির মতো হচ্ছে ছোট আছে, এবং ব্যাক সাইডটা দেড় ইঞ্চির মতো বড় আছে। বটম পার্টটাতে যেটা সেটা হচ্ছে বডির সাইডে যে রিবনটা আছে ডিপ ব্লু এর, সেই রিবনটা দিয়ে হচ্ছে এখানে জয়েন্ট করা আছে। তো ভিতরের পার্টটাতে আমি দেখাচ্ছি, ভিতরে কিন্তু হোয়াইট এবং Adidas এর যে থ্রেডের দিয়েটা প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আছে, ভিতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং ফুল বডিতে হচ্ছে দেখাচ্ছে, এগুলো কিন্তু প্রিন্ট, কালারটা যেটা একটা প্রিন্ট, এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক থ্রেডের সেই Adidas এর থ্রেড প্যাটার্নটা আছে স্টিচ করা, স্টিচের প্যাটার্নটা যেটা সেটা আছে। এখানে অরেঞ্জের আছে, এখানে স্কাই আছে, একটু হোয়াইটের প্যাটার্ন আছে, এগুলো সবগুলো হচ্ছে ফোল্ডটা হচ্ছে প্রিন্টের। পার্টটাতে হচ্ছে যে শেপটা আছে অ্যাজ ইউজ সেই শেপে আছে, এবং এখানে সানটা হচ্ছে স্কাই ব্লু, এবং এইখানে যে প্রিন্টটা ফ্রন্টে যে প্রিন্টটা ছিল সেম প্রিন্টটা হচ্ছে এভাবে প্যারালালি হচ্ছে দেওয়া আছে, এবং হচ্ছে ওয়ান ফুট পোর্শন যে থ্রেডের পার্টটা সেটা আছে। তো এখানে যে ভেন্টিলেশন পার্টটা, এই ভেন্টিলেশন পার্টটা হচ্ছে অরেঞ্জ এবং স্কাই স্কাই ব্লু দুটার কম্বিনেশনেই করা। একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, এই ডটগুলো আপনারা জানেন যে এই সাইডটা দিয়ে হচ্ছে এয়ার পাসিং হতে খুবই ইজি হয়, দ্যাটস ওয়াই জার্সিটা পরতে কমফোর্ট ফিল হয়। এবং হাতার যে পোর্শনটা আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে এটা হচ্ছে ওয়ান ফোর্থ হচ্ছে এই রিবনটা দিয়ে করা, এইটুকু পোর্শন হচ্ছে সেম ফ্যাব্রিক্সে, এবং এখানে স্কাই ব্লু এবং ব্ল্যাক রিবনে একটা নাইস একটা লুকের একটা ডিজাইন করা হচ্ছে, সেম সেম হচ্ছে অরেঞ্জ কালারেও। এখানে ওয়ান ফোর্থ পর্যন্ত হচ্ছে এখানে রিবন এবং অরেঞ্জের আর একটা রিবন দিয়ে হচ্ছে আলাদা একটা লুক ক্রিয়েট করা হয়েছে। তো এই হলো ওভারঅল ওভারভিউ। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।